দৈনন্দিন জীবনে হাজারো ব্যস্ততার মাঝে একটুখানি আনন্দ দেয় ক্রীড়াঙ্গন। আর ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়েই আমাদের নিয়মিত আয়োজন এখন মাঠে। হবে মাঠ ও মাঠের বাইরের নানা গল্প। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। আর আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক ও আমাদের সহকর্মী রাশেদ অমিত। রাশেদ অমিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের আয়োজনে। আমরা আজ কথা বলবো ফুটবলের হালচাল নিয়ে, তবে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতে সেটি দেখে এসে তারপর আলোচনা করতে চাই। সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। শিরোপা জয়ের পথে বেশ ফুরফুরে মেজাজে দ্বিগুণ উৎসাহ নিয়ে অনুশীলন করছে গোটা দল। প্রতিপক্ষ ভুটান। ম্যাচটি শুরু হবে আজ দুপুর 1:15। আরও জানাচ্ছেন তানভীর হাসান। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে দুর্বার বাংলার মেয়েরা। মালদ্বীপ, পাকিস্তান, ভারতের বিপক্ষে অপ্রতিরোধ্য বাংলার জাতীয় নারী ফুটবল দল। ভিন্ন দেশ, ভিন্ন আবহাওয়া, ভিন্ন পরিবেশ, আর এইসব ভিন্নতার মাঝেও ফুটবল নান্দনিকতায় দুর্দান্ত সাবিনা আক্তাররা। গ্রুপ পর্বের 3 ম্যাচে বাংলা নারীদের গোল সংখ্যা 12টি, যেখানে অধিনায়কের পা থেকে 1 ম্যাচে হ্যাট্রিক সহ মোট গোল সংখ্যা 5টি। জয়ের ধারায় থাকলেও কতটা আত্মতৃপ্ত বাংলা নারীরা! আত্মতৃপ্তির মিশ্রণ হয়তো মিলবে সাফে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে, তার আভাস নিশ্চয়ই মিলছে নিজেদের জাল এখনও অক্ষত রেখে। আগামী শুক্রবার ভুটান জাতীয় ফুটবল দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে কৃষ্ণা, সাবিনা, সঞ্জিদারা। নেপালের কাঠমান্ডুতে শুরু হওয়া সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামী 19 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। তানভীর হাসান, এখন। তানভীর হাসানের প্রতিবেদনে আমরা দেখছিলাম যে বাংলাদেশের নারীরা বেশ কঠোর পরিশ্রম করছেন এবং জয়ের জন্য মরিয়া বলা যেতে পারে। কি মনে হচ্ছে আজকে বাংলাদেশের পারফরমেন্স কেমন হতে পারে? যদি বলি যে গ্রুপ পর্ব থেকে কিন্তু বাংলাদেশের নারীরা যেভাবে খেলেছে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ, পাকিস্তান এবং ভারত, তিনটা দলই অনেক বাংলাদেশের থেকে কিন্তু অনেক ভালো দল ছিল, তারাই তিনটা দলকে বিট করে আমরা হচ্ছে সেমিফাইনালে গেছি। এবং সেমিফাইনাল যখন প্রতিপক্ষ হচ্ছে ভুটান, সেই জায়গা থেকে বলা যায় যে আসলে এই ম্যাচে বাংলাদেশ অনেকটা এগিয়েই থাকবে। আর সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা প্লেয়ার, নারী দলের প্রতিটা প্লেয়ার এই মুহূর্তে অনেক ফর্মে আছে, যে ফর্মটা হচ্ছে ধরে রাখতে হবে। এবং তারা গ্রুপ পর্বে যে ফর্মটা ধরে রেখেছে, একদম প্রথম ম্যাচ থেকে যদি বলি, একদম মাঠের পুরোটা মাঠ কিন্তু তারা হচ্ছে আসলে খেলেছে, পুরো মাঠ জুড়েই, কিন্তু এমন না যে শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় তারা ভালো করেছে, তা কিন্তু না, পুরো টিমটাই ভালো করেছে। সেই জায়গা থেকে এই ম্যাচে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে ভুটানের বিপক্ষে। কারণ আপনার যেখানে হচ্ছে গতকাল আগের ম্যাচে ভারতের বিপক্ষে যে ম্যাচটি ছিল, সেই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক কিন্তু হ্যাট্রিক করেছেন সাবিনা খাতুন, এবং সেই তার যে পারফরমেন্স, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ দলের কিছু প্লেয়ার তৈরি হয়েছে এই মুহূর্তে, নারী ফুটবল দলের, যারা একদম শুরু থেকে, এবং সবথেকে বড় বিষয় এই দলের যারা আছে, যারা এই যে টিম 11 যারা হচ্ছে প্রতিদিন মাঠে নামছে, এছাড়া যারা সাইড বেঞ্চে আছে, তারা কিন্তু দীর্ঘদিন যাবত খেলছে। এমন না যে শুধুমাত্র একটা ম্যাচের পরে তাদেরকে বসে, তা কিন্তু না, তারা কিন্তু দীর্ঘদিন যাবত একই সাথে কিন্তু খেলছে, যে কারণে এই দলের পারফরমেন্সের জায়গাটা কিন্তু অনেক, গ্রাফটা কিন্তু অনেক উপরে। এবং তারা কিন্তু এমন যে হ্যাঁ, মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউনস হয় ফুটবলের খেলায়, কিন্তু নারীদের ফুটবল খেলাটা বলতেই হয় যে নারী জাগরণের কথা যদি আমরা বলি, দুর্দান্তভাবে, এবং বাংলাদেশের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে ফুটবলে, তারা ভবিষ্যতে আরও ভালো খেলার সুযোগ থাকবে। তবে যেটা হচ্ছে যে নারীদের ফুটবলের ক্ষেত্রে যেটা হয়, খুব যে আমরা বলে থাকতে পারি যে আসলে আমরা যে বাইরে খুব ভালো খেলতে পারছি, তা কিন্তু না, আমাদের বাইরে ম্যাচ খেলার সংখ্যাটা খুব আহামরি বেশি না, সে জায়গায় বাংলাদেশের ভিতরে হয়তো খেলা হচ্ছে দীর্ঘদিন পরে আবার সাফ উইমেন্সে। এবং এই একমাত্র কিন্তু হচ্ছে সাবিনা খাতুনই কিন্তু টানা 6টা সাফ উইমেন্সশিপ খেলছে, তার মানে হচ্ছে তিনি অনেক অভিজ্ঞতার দিক থেকে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেই জায়গাতে তিনি যে তার অভিজ্ঞতাটা অন্যদের সাথে যে শেয়ার করেছেন, সেই শেয়ারের জায়গাটা মিলেছে, এবং সেই শেয়ারের জায়গাটা বিবেচনা করলে একদম
শুরু থেকে যদি বলি, যাওয়ার আগ পর্যন্ত যে তাদের যে ক্যাম্প ছিল, আমি নিউজ এটা নিয়ে হচ্ছে আমি প্রতিবেদন করেছিলাম, যাওয়ার আগে তাদের যে মানসিক এবং শারীরিক যে কসরতগুলো ছিল, যে তারা পরিশ্রম করেছে, তাদের এটা মরিয়া হয়েছিল যে না আমরা সাফে ভালো খেলবো, এবং সাফে সেটা কিন্তু তারা করে দেখাচ্ছে। এবং যাওয়ার আগে প্রেস কনফারেন্সে, ওই প্রেস কনফারেন্সে আমিও ছিলাম, এবং সাবিনা খাতুনের কথা স্পষ্ট ছিল যে তারা সাফ জেতার জন্যই যাচ্ছে, এবং তাদের এবং সেটির প্রমাণও আমরা দেখতে পাচ্ছি যে তারা যেটি বলেছিল যে সাফ জেতার জন্যই যাচ্ছে, এবং তারা যখন এরকম কঠোর পরিশ্রম করছে, যখন সাংবাদিকরা তাদের কাছে প্রশ্ন রেখেছে, মানে সবথেকে বড় বিষয় হচ্ছে এই দলের যারা আছে এবং এই দলের প্রতিটা মানে প্লেয়ার কিন্তু একই সাথে দীর্ঘদিন, এমন না যে হঠাৎ করে আসলো দুই মাস বা তিন মাস আগে থেকে আসে, তা কিন্তু না। টিম বন্ডিংটা বেশ ভালো, টিম বন্ডিং। এবং এই যে মারিয়া মান্ডা, আমরা দেখছিলাম যে মারিয়া মান্ডাকে, মারিয়া মান্ডা কিন্তু দুর্দান্ত খেলে, এবং তিনি যে পজিশনটা একটা খেলছে সেই পজিশনের জায়গাতে মানে বলাই যে অনবদ্য। এবং প্রতিটা, সব থেকে বড় বিষয় যে এই প্রতিটা প্লেয়ারই কিন্তু হচ্ছে একই সাথে খেলছে, এবং সেটা তাদের অনূর্ধ্ব থেকেই কিন্তু খেলছে, এমন না যে হঠাৎ করে দলে আসছে খেলছে। আপনার, আমরা কিন্তু কলসুন্দর গ্রামের কথা শুনি, যেখানে আর একই গ্রামের কিন্তু ময়মনসিংহের সেই গ্রামের কথা যদি বলি, এক গ্রাম থেকে পুরো একটি বলা যায় যে বাংলাদেশ টিম কিন্তু তৈরি হয়েছে। এবং একই সঙ্গে আপনি এই গ্রামের কথা বলে গ্রামের সূত্র ধরে একটু বলতে চাই যে আপনি এই গ্রামের এই নারীদের কারণে এই গ্রামটিকে যেরকম মানুষ চিনেছে, একই সঙ্গে সেই গ্রামে বিদ্যুৎ পর্যন্ত পৌঁছে গিয়েছে শুধুমাত্র এই নারী ফুটবলারদের জন্য। অবশ্যই, কারণ এই গ্রাম থেকে যেভাবে ফুটবল বাংলাদেশ দলের জন্য মানে পাইপলাইনে এসেছে, এখনও কিন্তু আসছে কলসুন্দর গ্রাম থেকে, কিন্তু এখনও সেই ফুটবলাররা আসছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যে ক্লাব ফুটবলের কথা যদি বলি, ক্লাব ফুটবলে কিন্তু নারীদেরও মানে ক্লাব ফুটবল কিন্তু এখন নারীদেরও হয়, সেখানে তারা কিন্তু অনেক ভালো একটা পারিশ্রমিক পায়, যে কারণে তাদের খেলার প্রতি আর একটাও যেটাকে বলে স্পৃহা কিন্তু বেড়ে গিয়েছে, তারা ভালো খেলার চেষ্টা করছে, এবং সেই ভালো খেলার ধারাবাহিকতা তারা কিন্তু এখন মাঠে দেখাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে যখন নারী জাগরণের কথা বলছিলেন এবং ভালো খেলার কথা যখন বললেন, তখন বলতে হয় যে শুধু ফুটবল নয়, প্রতিটি ক্ষেত্রেই খেলার যে অন্যান্য যে খেলাগুলো রয়েছে সেখানেও নারীরা বেশ এগিয়ে যাচ্ছে, আমাদের ক্রিকেটেও নারীরা এগিয়ে যাচ্ছে, একই সঙ্গে ভারোত্তোলন থেকে শুরু করে যত কঠিন খেলাই হোক না কেন নারীরা কিন্তু এগিয়েই যাচ্ছে। সব থেকে যেটি আরও একটা আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে নারীরা যেভাবে ফুটবলটাতে আগাচ্ছে, অবশ্যই এগ্রি করছি, তেমনি কিন্তু অন্য অন্য খেলা, যেমন আর্চারির মতন বড় একটা ইভেন্ট যেখানে মনস্তাত্ত্বিক দিকে কিন্তু খেলতে হয়, সেখানে কিন্তু দিয়া সিদ্দিকির মতন খেলোয়াড়রা কিন্তু অনেক ভালো করছে, এবং তারা কিন্তু বাংলাদেশের জন্য পদক জয় নিয়ে করে আসছে। তবে ফুটবলের কথায় যদি ফিরে আসি, সে জায়গাটা হচ্ছে এই যে দল, তারা যেভাবে পারফর্ম করে যাচ্ছে সেই পারফর্মের গ্রাফটা যদি এভাবে ধরে রাখতে পারে, ভবিষ্যতে বাংলাদেশ নারী দল আরও ভালো খেলবে। তবে আজকের ম্যাচে যেটি হতে পারে সেটি হচ্ছে, যেহেতু একই কন্ডিশন বাংলাদেশ এবং ভুটানের ক্ষেত্রে একটু এদিক ওদিক, কারণ আমরা জানি যে একটু আমাদের উপরের দিকে ঠান্ডা বা এইসব বা একটু শ্বাসকষ্টের সেই জায়গায় বাধা কিন্তু তারা কোনোভাবে কিন্তু ফেস করেনি বাংলাদেশের নারীরা, যে আমরা সেই আবহাওয়াগত জায়গা কিন্তু তারা কিন্তু ঠিকই কিন্তু কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে, এবং সেই কন্ডিশনের সাথে মানিয়ে কিন্তু তারা গ্রুপ পর্ব থেকে জিতেছে। এবং আমরা সব থেকে বড় বিষয় ভারত এবং মালদ্বীপ এই গ্রুপে, আমরা যে গ্রুপটাতে ছিলাম, গ্রুপ আমরা বলতে পারি এটা যে গ্রুপ অফ ডেথ ছিল, যে কিন্তু এই গ্রুপ ভারত মালদ্বীপ এবং হচ্ছে পাকিস্তান, সেই জায়গায় পাকিস্তানের থেকে কিন্তু ভারত এবং মালদ্বীপ অনেক শক্তিশালী দল ছিল, তাদেরকে কিন্তু বাংলাদেশ হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে গিয়েছে, এবং এটা কিন্তু আসলে অনেক বড় একটা প্রাপ্তি বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে ফাইনালে যাওয়ার আগে যে বাধা, যেহেতু হচ্ছে যে বাংলাদেশের যেহেতু ভুটান যেহেতু একদমই বলা যাবে না যে বাংলাদেশ ভুটানরা খুব খারাপ খেলে বা ভুটান খুব বাজে খেলে সেটা না, ভুটানের সাথে খেলতে গেলে বাংলাদেশ যেহেতু সেমিফাইনাল একটু বাড়তি চাপ থাকবে, যেহেতু কারণ ভিন্ন কন্ডিশন যেহেতু রয়েছে, হ্যাঁ ভিন্ন কন্ডিশন যেহেতু রয়েছে, ঘরের মাঠ না, সেহেতু বাড়তি প্রেশার থাকবে, সেই প্রেশারের জায়গাটা যদি বলি, এই প্রেশারটা আসলে রাখা যাবে না, যদি এই প্রেশারটা কোনোভাবে মানে প্লেয়ারদের ভিতরে ভর করে তাহলে আসলে মাঠের পারফরমেন্সের জায়গাটা আসলে ধরে রাখতে পারবে না, এবং সেই জায়গায় কিন্তু আসলে ক্লপস করবে, এবং সেই ক্লপসের জায়গায় সবথেকে বড় বিষয় হচ্ছে নারীরা যেভাবে খেলে বা যেই গতিতে এই মুহূর্তে খেলছে সে গতিটা ধরে রাখতে হবে প্রতিটা ম্যাচে, সেটা ডিফেন্স হোক, মিডফিল্ড হোক এবং স্ট্রাইকিং হোক, এবং প্রতিটা জায়গায়, এবং সেই জায়গাটা মানে প্রিভিয়াস তিনটি ম্যাচের কথা যদি বলি,
ওই তিন ম্যাচের যে ক্ষুধাটা ছিল, যেমন যাওয়ার আগে যেমন বলে গিয়েছিল যে আমরা প্রথমে মালদ্বীপকে হারাতে চাই, তারপর আমরা ভারতকে হারাতে চাই, মানে আমরা ধাপে ধাপে সফলতা ক্রমশই যেন স্পর্শ করছে বাংলাদেশ নারী দল, এরকমটাই কিন্তু বলা যেতে পারে। এমনটাই বলা যে সেই সফলতার জায়গাটা যদি বলি, বাংলাদেশ নারী দলকে আর যেভাবে গুছিয়ে খেলছে, সেই গুছিয়ে খেলার ধারাবাহিকতা যদি থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ দল ফাইনালে যাবে এবং ফাইনালে বাংলাদেশ দল জিতবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি এদের খেলা দেখেছি সামনে থেকে, এদের যে গতি, এদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সিঙ্ক্রোনাইজ, সেই সিঙ্ক্রোনাইজের জায়গা কিন্তু অনেক দুর্দান্ত। কারণ একজন আরেকজনের মাইন্ড রিড করাটা হচ্ছে মানে ক্রীড়াক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি মাইন্ড রিড না করতে পারেন এক প্লেয়ার সাথে আরেক প্লেয়ার, কারণ আপনি বলটা কোথায় দিচ্ছেন, কোথায় দিবেন, সেই জায়গাটা যদি আপনি চোখের ইশারা, চোখের ইশারা, আমরা চোখের ইশারা, যেমন আপনি হয়তো অবশ্যই ক্লাব ফুটবলগুলো দেখেছেন ইউরোপের, আপনারা দেখেছেন যে কতটা গতি, আমাদের দেশে হয়তো ক্লাব ফুটবলে এই গতিতে হয়তো খেলা হয় না বা সম্ভব না, বা আমাদের ওই ফিল্ডই না, মানে আমরা যে মাঠে খেলি সেই ফিল্ড আসলে ওই ইউরোপের কান্ট্রির মতন ফিল্ড না। তারপর আমরা এখন চেষ্টা করছে বাহুফে নতুন করে মাঠ তৈরি করার চেষ্টা করছে, এই ক্ষেত্রে বলতেই হয়, যেমন বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা কিংস যারা, তারা কিন্তু নিজেরা একটা ফিল্ড তৈরি করেছে, নিজেরা একটা একাডেমি তৈরি করেছে, তার মানে ফুটবলের জাগরণ হচ্ছে। এবং এখন কিন্তু ঢাকাতে আপনি এই কথা যেহেতু বলেন, এর কথা সূত্র ধরে বলতে যে বেশ কিছু ভার্চুয়াল মাঠ, এটাকে বলা যায় যে সেই মাঠগুলো হচ্ছে এবং সেখানেও বেশ জনপ্রিয়তা হচ্ছে। নাইট যে গেমিং, বা যেহেতু সারাদিন মানুষ ব্যস্ত থাকে, রাতের বেলা যেন খেলতে পারে, সেরকম সুযোগও কিন্তু তৈরি হচ্ছে নতুন। অবশ্যই, কিন্তু সবথেকে যেটি যে ফুটবল তৈরি করার ক্ষেত্রে যে পাইপলাইন তৈরি করা অনূর্ধ্ব, আসলে টিমগুলো যদি আমরা বলি, সেখানে আমাদের একটু ঘাটতি আছে। অনূর্ধ্ব দল থেকে খুব যে ভালো খেলোয়াড় আসছে, বাংলাদেশে কিন্তু একাডেমি আছে, সেই একাডেমি কমলাপুরে টার্ফ স্টেডিয়ামে হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের নিজেদের বাফুফের নিজেদের একাডেমি আছে, সেখানে খেলোয়াড় তৈরি করা হয়। এবং সবথেকে ভালো যেটি উদ্যোগ নিয়েছে এবার বাফুফে, সেটি হচ্ছে ওই একাডেমিতে যারা আছে তাদেরকে নিয়ে একটা দল তৈরি করা হবে, এবং সেই দলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তারা হচ্ছে খেলার ব্যবস্থা করে দিবে। তার মানে হচ্ছে ওই প্লেয়ারগুলোকে হয়তো এত তাড়াতাড়ি হয়তো তারা আসতে পারছে না বাংলাদেশ ফুটবল বা জাতীয় দলে, কিন্তু তারা কিন্তু তাদের সাথে খেলার একটা অভ্যস্ত হচ্ছে। তখন হয় কি, একটা প্লেয়ার যখন শুরু থেকেই যখন তৈরি হচ্ছে, সেই তৈরির জায়গাটা যদি ভালো হয়, সেই ভালোটা ধরে রাখতে হবে। সেই ধরে রাখার জায়গাতে বাংলাদেশ ফুটবল দল কাজ করছে, বাফুফে কাজ করছে, সেই কাজটা যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ একটা পর্যায়ে গিয়ে ভালো খেলবে, সেটা নারী দল এবং ছেলে পুরুষ দল দুটি দলে কিন্তু আসলে ভালো খেলবে। সেই বাংলাদেশ ফুটবল দল এই মুহূর্তে যে অবস্থায়, যদি নারী দলের তারা এখন সব থেকে ভালো অবস্থানে আছে, তারা কিন্তু তাদের সাবকন্টিনেন্টে এখন অন্যরকম একটা পরাশক্তি দেশ হয়ে তৈরি হয়ে উঠছে। আমরা আজকের ম্যাচ নিয়ে নানা রকম কথা বলছিলাম, ফুটবল নিয়ে নানা রকম কথা বলছিলাম, যদি আপনার কাছে জানতে চাই আজকের ম্যাচে বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট এবং একটি মাইনাস পয়েন্ট, তাহলে কী বলবেন? আমার কাছে এখন পর্যন্ত যেটি মনে হয় যে এই ম্যাচে বাংলাদেশ অবশ্যই হট ফেভারিট হয়েই নামবে ভুটানের বিপক্ষে, এবং সেই জায়গায় যদি বলি আমি মাইনাস পয়েন্ট আসলে দেখছি না, বাংলাদেশ প্লাস পয়েন্টই আছে। কারণ এই জায়গাতে সহজ কথা যদি বলি, তিনটি ম্যাচ আমি টানা জিতেছি, আমার মানসিকভাবে আমি অনেক ভালো অবস্থায় আছি, সেই জায়গাটা আমার থাকলে আমি এই ম্যাচ জিতব, এটুক আমার বিশ্বাস, এটুক আমি মনে করি যে বাংলাদেশ দলের নারীরা সেই জায়গাটা ধরে রাখবে এবং তারা আস্থার জায়গাটা তৈরি করতে পারবে, আস্থার জায়গাটা ধরে রাখতে পারবে। এবং সেই জায়গাটাতে অবশ্যই নারী দলের কথা বলতে হয় যে তারা যেভাবে পারফর্ম করছে আমি তাদেরকে এগিয়েই রাখবো এই ম্যাচে। ফুটবল নিয়ে আরও কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির পর নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর, আপনারা দেখছেন এখন মাঠে, আর আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহকর্মী রাশেদ অমিত। অমিত, আমরা কথা বলছিলাম ফুটবল নিয়ে, নারীদের নিয়ে কথা হচ্ছিল, অনেক কথা হয়েছে, যেহেতু আজকে ম্যাচ আমরা আশাবাদও ব্যক্ত করেছি যে বাংলাদেশ এগিয়ে থাকবে এবং বাংলাদেশ হয়তো জয় নিয়েই দেশে ফিরে আসবে। এরপর যে একটু কথা বলতে চাই, আমাদের যেই পুরুষ যে দল রয়েছে, অর্থাৎ আমাদের জাতীয় ফুটবল দল নিয়ে আমরা একটু কথা বলবো এবারে।
জাতীয় ফুটবল দলের নানা রকম সমস্যা, নানা রকম অপ্রাপ্তির কথা আমরা শুনি, প্লেয়ারদের পক্ষ থেকে নানা রকম অভিযোগ আসে এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকেও নানা রকম হুঁশিয়ারি বার্তা এসেছে। কিছু আমরা গত কয়েকদিন আগেই দেখছিলাম যে এক প্রকার হুঁশিয়ারির বার্তা এসেছে। এই বার্তাগুলো প্লেয়ারদের জন্য আসলে কতটা ইফেক্ট করতে পারে? কিছুটা হলেও তো ইফেক্ট করে, কারণ মাঠের খেলা, মনস্তাত্ত্বিক খেলা তো। কারণ আপনি তো মাঠে যখন খেলতে যাবেন, সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক, সবাইই কিন্তু মানসিকভাবে ঠান্ডা থাক, মানে একটা অন্য ধরনের, সেই জায়গাতে একটু হলো কিছুটা হলো ইম্প্যাক্ট পড়ে এই আসলে এই ধরনের কথা। তবে যেটি হচ্ছে যে বাংলাদেশ ফুটবল দল এখন যে অবস্থায় র্যাঙ্কিংয়ে আছে, সেই জায়গাটা যে খুব যে ভালো অবস্থায় আছে তা না, তারা কিন্তু র্যাঙ্কিংয়ের উপরে উঠতে পারেনি। বাংলাদেশ দলের র্যাঙ্কিং কিন্তু আসলে অধপতন হয়েছে। সেই জায়গাতে বলাই যায় যে এই ধরনের, যেমন বাংলাদেশ এই মুহূর্তে দল কিন্তু কম্বোডিয়াতে আছে, তারা কম্বোডিয়ার সাথে কিন্তু দুটি ফিফা উইন্ডোর দুটি ম্যাচ একটি ম্যাচ খেলবে, এবং এই ম্যাচ খেলার জন্য যে ধরনের কষ্ট করা দরকার, মানে আসলে সত্যি কথা বলতে কি, যখন আপনি একটা দলের জন্য যখন করবেন, সে যখন সে দল থেকে যে ফিডব্যাক আশানুরূপভাবে না পান, তখন এই জায়গাটাতে কিছু হলো ওই যারা হচ্ছে এই বিষয়গুলো তৈরি করে, বা ধরুন এই যে যেমন কম্বোডিয়ার বিপক্ষে যে খেলতে যাবে টানা এক বছর আগ থেকে এটা নিয়ে কিন্তু প্রসেস চলছে, এবং সেখানে খেলতে যাওয়া এক মানে শুধুমাত্র যে আমি কম্বোডিয়ার সাথে খেলতে যাব বিষয়টা কিন্তু তা না, মানে তার মানে হচ্ছে আপনাকে এখানে যা যেতে হলে অনেকগুলো প্রসেস কিন্তু আছে, আপনাকে সেখানকার ফুটবল ফেডারেশনের সাথে কথা বলা, তাদের সাথে যোগাযোগ করা, কী ধরনের ফ্যাসিলিটিস থাকবে, যেমন এই যে বাংলাদেশ কম্বোডিয়ার সাথে ম্যাচ খেলবে এবং কম্বোডিয়ার পরে গিয়ে খেলবে বাংলাদেশ হচ্ছে নেপালের বিপক্ষে, এবং দুটি দলই কিন্তু বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে কিন্তু উপরে আছে। তবে হ্যাঁ, ফলাফল যেটাই আসুক, হার আসবে, কারণ যেহেতু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে, তবে ড্রটাও হচ্ছে আমরা চাই, কারণ এখন বাংলাদেশ দলের যারা আছে, জামাল ভূঁইয়া বা যারাই আছে এই দলটাতে, তারা কিন্তু অনেক ভালো একটা গ্রুপ তৈরি হয়েছে, যে দীর্ঘদিন যাবৎ খেলা বলেন আর একই সাথে, বা যেহেতু ক্লাব ফুটবল, তো হ্যাঁ এই ক্ষেত্রে বলতে হয় যে বাংলাদেশে আসলে ক্লাব ফুটবলের মানটা অন্য দেশের, যে আমরা যদি বলি, আমি যদি পার্শ্ববর্তী ভারতের কথাই বলি, আমি পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, মোহনবাগান বা ইস্ট বেঙ্গল যে পর্যায়ে গেছে, আমাদের এখান থেকে কিন্তু একসময় খেলোয়াড়রা কিন্তু ওই দেশের ক্লাবগুলোতে গিয়ে খেলেছে। আমি আসলাম ভাইয়ের কথা বলতে পারি, মনিম মুন্নার কথা বল, যারা ওইখানে গিয়ে খেলেছে, কিন্তু এখন কেন যেতে পারে না? তার মানে হচ্ছে শুধুমাত্র জামাল ভূঁইয়া কিছুদিন আগে গিয়ে কিন্তু খেলে এসেছিল পশ্চিমবাংলাতে, কিন্তু সেই জায়গাতে আসলে অন্য প্লেয়াররা কেন যেতে পারে? কারণ মানে হচ্ছে কি, আমাদের খেলার যে মান, সেই মানের জায়গাটা একটু হলো ঘাটতি আছে। ক্লাব ফুটবলের কথা যখন আপনি বলছেন যে, এবং খেলার মানের কথা বলছেন, ক্লাব ফুটবলে আমরা দেখি যে ক্লাব ফুটবল নিয়েও কিন্তু আমাদের দেশে নানা রকম বিতর্কও আছে, এবং ক্লাব ফুটবলকে প্রভাবিত করা হয়, ক্লাব ফুটবলে নানা রকম অনিয়ম হয়, সেরকম কথাও কিন্তু শোনা যায়। এটিও নিশ্চয়ই প্লেয়ারদের জন্য শুভকর কিছু বয়ে আনে না? এটা অবশ্যই। এখন একটা ক্লাবের কেন হয়, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে খেলোয়াড়রা যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী হচ্ছে ক্লাব পরিচালনা করে যারা, ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি, তারা হচ্ছে ম্যানেজমেন্টই হচ্ছে আসলে একটা দলের সব কিছু। এখন কেন তারা এটা করে, এতে আসলে হয় কি, খেলোয়াড়দের মানসিকভাবে তারা কিন্তু ভেঙে পড়ে, যখন একটা দল রেলিগেশনে চলে যায় বা একটা দল নিষিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু ওই খেলোয়াড়দের উপরে ওই প্রেশারটা পড়ে। সেই জায়গাতে বাংলাদেশের কিন্তু সেই, এমন না যে বাংলাদেশের প্লেয়াররা ওই ইউরোপ কান্ট্রির মতন অত স্ট্যামিনা থাকে বা বড় লম্বা, এটা যেমন, হ্যাঁ এই ক্ষেত্রে উন্নতি করতে হবে, সেটি হচ্ছে টার্ফের, বাংলাদেশ যে ধরনের টার্ফে খেলে সেই ধরনের টার্ফ আসলে খুব যে ভালো টার্ফে খেলে, কেন আপনি যখন এই যে কিছুদিন আগেও লাস্ট বিপিএলও হচ্ছে কথা হয়েছে, বাংলাদেশ দল হচ্ছে বিপিএলের ফুটবল খেলা, যেহেতু হচ্ছে এই মুহূর্তে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে প্রায় 100 কোটি টাকার, এবং অনেক বড় একটা প্রকল্পের কাজ চলতেছে, মাঠ থেকে শুরু করে গ্যালারির সব কিছুরই হচ্ছে আসলে নতুন করে তৈরি করা হচ্ছে বড়, কারণ হচ্ছে আমরা জানি যে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা হচ্ছে খেলার একটা বড় একটা তীর্থভূমি বলে থাকি আমরা, সেই জায়গাটাকে আসলে সুন্দর করা, তৈরি করা হচ্ছে, অনেক টাকা ব্যয় হচ্ছে, কিন্তু এই যেহেতু হচ্ছে এই মাঠটার বিকল্প কিন্তু আর নেই, তখন কী করলো, এই বাফুফে খেলাগুলোকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তখন সেটি গেল হচ্ছে মুন্সিগঞ্জে চলে গেল, গোপালগঞ্জে চলে গেল, টঙ্গীতে চলে গেল, টঙ্গীতে আমি হচ্ছে যে মা এখন টঙ্গীতে, তখন হচ্ছে বিপিএল যে মাঠটিতে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে আর্চারি ফেডারেশনের মাঠ, সেই মাঠ অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে শুধুমাত্র আর্চারদের জন্য,
ফুটবল খেলার মতন ওইটি মাঠ না, উপযোগী না। কারণ হচ্ছে একটা মাঠের গ্রাউন্ড ফিল্ড লেভেল থাকার একটা বিষয় আছে, সেই মাঠটা লেভেলই ছিল না, অনেকটা উঁচু নিচু বলা যায় যে ঢেউয়ের মতন ছিল। এতে হয় কি প্লেয়ারদের ইঞ্জুরির সংখ্যা বাড়ে, ইঞ্জুরির সংখ্যা যখন তখন অটোমেটিক একটা প্লেয়ার যখন আপনি মনে করেন যে জামাল ভুঁইয়ার মতন একজন খেলোয়াড় সে যদি ইঞ্জুরির কারণে একটা বছর দলে না থাকে তাহলে অবশ্যই সেই দলের ইম্প্যাক্ট পড়বে নিশ্চয়ই, তার কারণ সে ওই পজিশনে খেলে, ওই পজিশনে বিকল্প এখনো তৈরি হয় নাই, এই জায়গাগুলো বিবেচনা করতে। বিকল্পের কথা যখন বলছেন তখন একটু বলতে হয় যে জামাল ভুঁইয়া যেরকম পারফরমেন্স করে আসছে তো আমরা এখন পর্যন্ত শুনে আসি যে তার সঙ্গে আসলে পারফর্ম করার মতো সেরকম কেউ তৈরি হয়নি বা নেক্সট জেনারেশন আসলে আমরা তৈরি করতে পারছি না, এটা ভুল। তৈরি হচ্ছে, তৈরি যে হচ্ছে না তা না, ক্লাব ফুটবলটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। মাঝখানে একটা পর্যায়ে আপনি বলে যে 90-এর দশক পর্যন্ত ক্লাব ফুটবল কিন্তু দুর্দান্ত ছিল এবং এরপরে ওই জায়গাটা ক্রিকেট হচ্ছে দখল করে নিয়েছে, তারপরে আস্তে আস্তে আসলে ফুটবলের নিচে নামা শুরু করেছে। সেই ফুটবলের জায়গাটা যদি বলি, ফুটবল এখন আগের থেকে ভালো অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং তারা সেই পর্যায়ে গিয়েছে এবং আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ক্লাবগুলো চেঞ্জ হচ্ছে, তারা খেলোয়াড়দের প্রতি দায়িত্ববান হচ্ছে এবং তারা ভালো খেলোয়াড় তৈরি করছে। এইটা যেমন একটা ভালো একটা বিষয়, তেমনি হচ্ছে ফুটবলারদের আরও বড় খেলার জন্য বা ভালো খেলার জন্য আপ্রাণ চেষ্টা বাড়ছে। যারা আছে এই মুহূর্তে ধরে তারা প্রত্যেকেই হচ্ছে ভালো খেলে এবং কম্বোডিয়ার, আমি কম্বোডিয়ার বিপক্ষে যেটি হচ্ছে কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে ফলাফল যাই আসুক বাংলাদেশ ভালো খেলুক এবং এই ধরনের ম্যাচ ভালো হলে বাংলাদেশের জন্য ভালো। আমরাও প্রত্যাশা করি যে বাংলাদেশ নিশ্চয়ই ভালো করবে এবং ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশও হয়তো একদিন বিশ্বকাপ খেলবে, এমনটাই প্রত্যাশা আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। আপনাকেও ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আয়োজন। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে পারেন এখন টেলিভিশন, ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv।